হ্যালো ভিওয়ার্স সকলকে আবারও স্বাগতম জানাই ত্রিপুরা স্টাডি চ্যানেলই প্রিয় ভিওয়ার্স এই ভিডিওটি ত্রিপুরা ডিগ্রি কলেজে যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তাদের জন্য ত্রিপুরা ডিগ্রি কলেজের আজকে দরমনগর কলেজ থেকে একটি লিঙ্ক পাঠানো হয়েছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন সকালে তো এটি হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল সংক্রান্ত একটি লিঙ্ক দেওয়া হয়েছে যেখানে গুগল ফ্রমে আপনাদের স্টুডেন্ট প্রোফাইল অর্থাৎ স্টুডেন্টদের ডিটেলস দিতে হবে এখনও হয়তো বাকি কলেজগুলিতে দেওয়া হয়নি ওদেরকেও দেওয়া দিয়ে দেওয়া হতে পারে আপনাদের যাদের যাদের দেওয়া হয়নি যদি দিয়ে দেয় তাহলে আপনারা সেম প্রসেসে সেটা ফিল করে আপনারা সাবমিট করে দেবেন এবং ধর্মনগর কলেজে যারা আমার প্রিয় ভাই বোন আছেন তাদের জন্য সেটি এখানে বলা হয়েছে যে স্টুডেন্ট প্রোফাইল ফর বিএ বিএসসি বি ফার্স্ট সেমিস্টার টু এখানে কিছু নিয়মকানুন বলে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে যে আপনাদের এখানে স্টুডেন্ট প্রোফাইল করতে হবে অনলাইন লিঙ্কের মাধ্যমে সেকেন্ড বলা হয়েছে অল দ্য স্টুডেন্টস হু হ্যাভ ফিল্ড আপ দ্য রেজিস্ট্রেশন ফর্ম আর ইনস্টার্টেড টু ফিল আপ দিস লিঙ্ক বলা হয়েছে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে সেটি ফিল আপ করতে হবে তৃতীয়ত বলা হয়েছে প্রোভাইড ইউ ডাটা ভেরি কেয়ারফুলি অ্যান্ড কারেক্টলি আপনার ডাটা খুবই কেয়ারফুলি সেটাকে প্রোভাইড করার জন্য বলা হয়েছে চতুর্থত বলা হয়েছে যদি আপনাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু মিস্টেক হয় তাহলে কিন্তু আপনারা দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করবেন না আপনারা এখানে একটি স্যারের নম্বর দেওয়া হয়েছে শ্রী তরুণ স্যারকে আপনারা কল করতে পারেন এখানে মোবাইল নম্বর দেওয়া হয়েছে আপনারা সেই মোবাইল নম্বরে কল করবেন আপনারা যদি ভুল করে ফেলেন দ্বিতীয়বার সেটি সাবমিট করবেন না এখানে কিছু নিয়মকানুন বলা দেওয়া হয়েছে লাস্ট ডেট বলা দেওয়া হয়েছে আপনাদের টোয়েন্টি ফার্স্ট মে ফাইভ পি এম এগুলি আপনারা দেখে নেবেন তারপর আপনারা এখানে বলা হয়েছে যে উপরে সব কিছু যদি আপনারা পড়ে থাকেন তাহলে সেটাকে ইয়েস ক্লিক করবেন উপরে সব কিছু পড়ার পর আপনারা ইয়েস ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আবারও বলে রাখছি এটা স্টুডেন্ট প্রোফাইল যারা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট ধর্মনগর কলেজের তারাই এটা কেবলমাত্র ফিল আপ করে সাবমিট করবেন এবং বাকি অন্যান্য ডিগ্রি কলেজের কিন্তু এখনও দেওয়া হয়নি যদি আপনাদের দেওয়া হয় তাহলে আপনারাও সেম প্রসেসে ফিল আপ করবেন এখানে ইউন নেম এখানে আপনারা আপনাদের নাম লিখবেন তারপর এখানে আপনাদের মোবাইল নম্বর লিখবেন এখানে আপনাদের মেইল আইডি লিখবেন এখানে ডেট অফ অ্যাডমিশন আপনারা ডেট অফ অ্যাডমিশনটা লিখবেন তারপর অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ আপনারা যখন ফর্ম ফিল করেছেন অনলাইনে ভর্তির সময় একটি অ্যাপ্লিকেশন আইডি ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন থেকে দেওয়া হয়েছে সেটি এখানে আপনারা দেবেন তারপর এখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর দিবেন যেটা আপনাদের পিডিএফ কপিতে আছে আপনারা মনে করে দেখবেন যে আপনারা একটি রেজিস্ট্রেশন করেছিলেন কলেজের সেই রেজিস্ট্রেশন কপির মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি লিখা রাখবে এখানে সেটি আপনারা লিখবেন ইউনিভার্সিটি রোল নম্বর লিখবেন আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন পরীক্ষার জন্য এখানে আপনাদের রেজিস্টার ইউনিভার্সিটি রোল নম্বর আছে সেটি আপনারা লিখবেন তারপর এখানে আপনাদের জেন্ডার চুজ করে লিখবেন এখানে কাস্ট লিখবেন আপনারা ফাদার্স নেম লিখবেন ফাদার্স মোবাইল নম্বর লিখবেন আপনারা ইউ আর স্টুডেন্ট অফ এখানে আপনারা স্টুডেন্ট যে আছেন বি অনার্স বিএ পাস বিএসসি অনার্স বিএসসি পাস বিকম অনার্স বি পাস এগুলি আপনারা লিখবেন তারপর এখানে যারা অনার্স সাবজেক্ট আছে কেবলমাত্র তারাই এগুলি অপশন ক্লিক করবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন অনার্স সাবজেক্ট পাস স্টুডেন্টস উইল ক্লিক অন অপশন ওয়ান যারা পাস স্টুডেন্ট আছেন তারা ক্লিক ওয়ান অপশন অর্থাৎ নো অনার্স যারা পাশের স্টুডেন্ট তারা নো অনার্সে ক্লিক করবেন এবং যারা অনার্সের স্টুডেন্ট তারা বেঙ্গলি অনার্স ইংলিশ অনার্স সংস্কৃত অনার্স এখানে ফিলোসফি অনার্স হিস্ট্রি অনার্স এগুলি আপনারা ক্লিক করবেন তারপর ফার্স্ট ইলেকটিভ সাবজেক্ট এখানে আপনারা চুজ করে নেবেন আপনাদের ফার্স্ট ইলেকটিভ সাবজেক্ট সেকেন্ড ইলেকটিভ সাবজেক্ট আপনারা চুজ করে নেবেন তারপর থার্ড ইলেকটিভ সাবজেক্ট এখানে অপশন আসবে এখানে থার্ড ইলেকটিভ সাবজেক্টের ক্ষেত্রে বলা হয়েছে যারা অনার্সের স্টুডেন্ট তারা কেবলমাত্র এখানে চুজ করে নো থার্ড অপশন লিখবেন অর্থাৎ ক্লিক করবেন যাদের অনার্স আছে তাদের এবং যারা পাশের স্টুডেন্ট তারা এখানে আপনাদের ইলেকট্রিক সাবজেক্টগুলি আপনারা বাছাই করবেন আবারও বলে রাখছি এখানে বলা হয়েছে থার্ড ইলেকট্রিক সাবজেক্ট ইজ অনলি ফর পাস স্টুডেন্টস এবং অনার্সের স্টুডেন্টসের ক্ষেত্রে কেবলমাত্র তারা ক্লিক করে নাম্বার ওয়ান অপশনে নো থার্ড অপশন আপনারা ক্লিক করবেন তারপর আপনারা নেক্সটে ক্লিক করে এখানে আপনাদের সাবমিট লেখা আসবে আপনারা সাবমিট করে দেবেন তাহলে আমি খুব শর্টকাট করে কিন্তু ভিডিওটি তৈরি করেছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার আওয়াজ হয়তো স্পষ্ট আসছে না আমি বলে রাখছি যদি কারোর কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ এস করতে পারেন এবং ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এরই সঙ্গে বলে রাখছি যে এই ভিডিওটি আপাতত কেবলমাত্র ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীদের জন্য আমাদের অন্যান্য কলেজগুলিতে এখনও কিন্তু প্রোফাইল আপডেট দেয়নি যদি আপনাদের কলেজ থেকে এরকম কোনো প্রোফাইল আপডেট দেয় তাহলে আপনারা সেমভাবে ফিল আপ করে আপনারা সাবমিট করে নেবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপে তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন